নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চারটি মামলা দময়ন্তী সেন আইপিএস অফিসার তার তত্ত্বাবধানে ইতিমধ্যেই দিয়েছেন হাইকোর্ট, যে তার তত্ত্বাবধানে গণধর্ষণ বা ধর্ষণ কাণ্ডে তার নজরদারিতে তদন্ত চলবে এবং তিনি নজরদারি করবেন। কলকাতা হাইকোর্টে আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে নামখানা গণধর্ষণ কাণ্ডেও শেষ পর্যন্ত আবার রায় দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, হাইকোর্টের পক্ষ থেকে। দময়ন্তী সেন তার অবজারভেশনে থাকবেন। এবং আরও একটি মামলা, যে মামলাটি পিংলাতে গণধর্ষণ কাণ্ডে, সেখানে আরেকজন আইপিএস অফিসার পারুল কুশকের তত্ত্বাবধানে পুরো মামলাটি চলবে, অর্থাৎ তদন্তটা চলবে। তার আগে আপনারা জানেন কলকাতা হাইকোর্ট মাটিয়া, ইংরেজবাজার, বাঁশডনি, দেগঙ্গা চারটি গণধর্ষণ কাণ্ডে যে তদন্ত চলবে তার অবজারভেশনে রেখেছিলেন দময়ন্তী সেনকে। রাজ্য সরকারের সেটা নাপাসান ছিল, রাজ্য সরকার অন্য অফিসার দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে কথা মান্যতা দেয়নি হাইকোর্ট। এবং শেষ পর্যন্ত সেই চারটি মামলার তত্ত্বাবধান করছেন দময়ন্তী সেন। এবং আরও একটি মামলা তার সঙ্গে জুড়ল, সেটা হচ্ছে নামখানা গণধর্ষণ কাণ্ড, যেখানে সরাসরি দময়ন্তী সেনের ওপর রাখলো দায়িত্বভার অর্পণ করলো কলকাতা হাইকোর্ট। এবং নামখানার পাশাপাশি পিংলার ক্ষেত্রে আরেকজন মহিলা আইপিএস অফিসারের ক্ষেত্রে কাছে পুরো দায়িত্বটা দেওয়া হলো। আমরা এই কথাগুলো কেন আজকে বলছি বলুন তো, আমাদের খালি বারবার মনে হচ্ছিল যে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার রাজ্য সরকারের ওপর হাইকোর্টের বিশ্বাস নেই, আস্থা নেই, মানুষের তো আস্থা চলে যাচ্ছে, কিন্তু হাইকোর্টের আস্থা থাকবে না। শেষ পর্যন্ত তার আইপিএস অফিসারকে নির্দিষ্ট করে তার নাম দিয়ে, সেই নাম দিয়ে সমস্ত দায়িত্বভার তার নজরদারিতে, যাতে ফাঁকিবাজিটা না করে, যাতে পুলিশের অফিসারদের দিয়ে তথ্য না লুকানো হয়, যাতে নির্দিষ্ট কোনো তৃণমূল কংগ্রেস নেতাকে বাঁচানোর চেষ্টা করা না হয়, তার জন্যই তো কলকাতা হাইকোর্ট এই রায়গুলো দিল। এবং তারপর আরও একটা মারাত্মক ঘটনা আজকে ঘটলো, যেটা বাংলার মনে দর্শকদের বলা দরকার। আমরা ইতিমধ্যে আজকে সংবাদ মাধ্যমে জানলাম নদিয়ার আরও একটি ক্ষেত্রে এক ভদ্রমহিলা, তাকে গণধর্ষণ করার পর তাকে কীটনাশক খাইয়ে দেওয়া হয়েছিল, সম্ভবত 6ই মার্চ, এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল 14ই মার্চ। সেই ভদ্রমহিলা শেষ পর্যন্ত মারা যান, তার অসহায় পরিবারের লোকজন থানায় ছুটে যান, এবং থানায় ছুটে যাওয়ার পর পুলিশ তার FIR নিতে চায়নি। ভাবুন, একজন মহিলার ওপর অত্যাচার করা হলো, তারপরে তাকে কীটনাশক খাইয়ে মেরে দেওয়া হলো, এবং তারপর যখন পুলিশে FIR করতে যাওয়া হচ্ছে তখন পুলিশ তার FIRটা নিচ্ছে না। সেই পরিবারের, তার সেই ভদ্রমহিলার বাবা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গতকাল আবেদন করেছেন যে এই তদন্তটাও যেন দময়ন্তী সেনকে দিয়ে তার নজরদারিতে করানো হয়। একজন অসহায় পরিবারের পিতা যখন তার মৃত কন্যার তদন্ত চাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে বিচার চাইতে যাচ্ছেন, এবং সেই বিচারের বক্তব্য স্পেসিফিক যে সরাসরি দময়ন্তী সেনকে দিয়ে যেন তার নজরদারিতে শেষ পর্যন্ত যেন এই তদন্তটা হয়, কারণ রাজ্য সরকারের পুলিশের ওপর ভরসা নেই, অথচ দময়ন্তী সেন রাজ্য সরকারের একজন আইপিএস অফিসার। সেই আইপিএস অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না, সে 2012 ঘটনা, আমরা সেই ইতিহাসে যাচ্ছি না পার্কস্ট্রিট কাণ্ড থেকে। কিন্তু সেই দময়ন্তী সেনকে একজন অসহায় মৃত কন্যার বাবা বিশ্বাস করছেন, ভরসা করতে চাইছেন, অথচ এ রাজ্যের আরেক কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মেয়ে, তাকে তিনি ভরসা করতে পারছেন না কেন? এই প্রশ্নটা রাখার জন্যই আজকে বাংলার মনে আপনাদের সামনে এলাম। পাঁচটা দময়ন্তী সেনের নজরদারিতে তদন্ত চলছে। আপনার নামগুলো বললাম, বাঁশডনি, দেগঙ্গা, মাটিয়া, ইংরেজ বাজার, নামখানা, তারপর পিংলার ক্ষেত্রে আরেকজন মহিলা পুলিশ অফিসারের নজরদারিতে আরেকটা তদন্তভার দেওয়া হলো, অর্থাৎ 6টি তদন্তভার শেষ পর্যন্ত বিশেষ আইপিএস অফিসারদের নজরদারিতে দেওয়া হলো। কোর্ট মনিটরিং, অর্থাৎ কোর্ট মনিটর করবে, কোর্টের হয়ে পুরো দেখভালটা করবেন নির্দিষ্ট মহিলা পুলিশ অফিসার, যাদের আবার রাজ্য সরকার পছন্দ করেন না। খুব ইন্টারেস্টিং ফেনোমেনন এটা। আমরা এই জন্যই এই কথাগুলো বলছি যে একজন অসহায় পিতা, আমি এই 6টা কেসের বাইরের কেস এটা বলছি, আজকেই আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে রিপোর্টটা, চমকে উঠলাম প্রথমে, তারপর ভাবলাম এটা তো নতুন কিছু নেই। দময়ন্তী সেনের ওপর মৃত কন্যার বাবা ভরসা রাখতে পারছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তিনি ভরসা রাখতে পারছেন না, কন্যাহারা পিতা। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের ওপর একজন মৃত কন্যার পিতার আর ভরসা নেই, কেন? তিনি তো চোখের সামনে দেখেছেন 14 তারিখ তার মেয়ে মারা যাওয়ার পর পুলিশে FIR করতে যাচ্ছেন, পুলিশ তার FIR নিচ্ছে না। নিশ্চয়ই কোনো তৃণমূল কংগ্রেসের নেতা সেখানে জড়িয়ে রয়েছেন, আর জড়িয়ে রয়েছেন বলে স্বাভাবিক কারণেই তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করছেন, বাঁচানোর চেষ্টা করছেন, অর্থাৎ পুলিশ তাদের বাঁচানোর চেষ্টা করছেন। আমাদের এখানেই প্রশ্ন,
দময়ন্তী সেনের মতো পুলিশ অফিসার কজন আছেন? সুসেন জর্জেটের কথা মনে আছেন, পার্কস্ট্রিট কাণ্ডে সেই তদন্তভার সেদিন দময়ন্তী সেন সঠিক অবজারভেশন তদন্ত করে রিপোর্ট দিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্যারেজ করে দিয়েছিলেন। সেই দময়ন্তী সেনের ওপর আস্থা রাখছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে গিয়ে দময়ন্তী সেনকে যাতে এই মনিটরিংয়ের দায়িত্বটা না দেওয়া হয় তার জন্য অন্য আরেকজন অফিসারের নাম বলছে, সেটা আবার কোর্ট রিজেক্ট, হাইকোর্ট রিজেক্ট করে দিচ্ছে। দময়ন্তী সেনের ওপরই আস্থা রাখছেন এবং দময়ন্তী সেনের হাতে পাঁচটা গণধর্ষণ কাণ্ডের তদন্তভারের মনিটরিংয়ের দায়িত্বটা কলকাতা হাইকোর্ট ন্যস্ত করলো। তিনিও তো, দময়ন্তী সেনও তো এই বাংলার মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলার মেয়ে বলে মানুষের ভোট চেয়েছিলেন, দময়ন্তী সেনও তো এই বাংলার মেয়ে। সেই দময়ন্তী সেনকে কন্যাহারা পিতা বিশ্বাস করতে পারছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্যাহারা পিতা বিশ্বাস করতে পারছেন না। কি বলবেন বাংলার মনে দর্শকরা, আমরা এইটুকুই আজকে বললাম, এই তথ্যটা আপনাদের সামনে নিয়ে এলাম। ৬ তারিখ মারা গেছে, ৬ তারিখ তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে কীটনাশক ওষুধ খাওয়া হয়েছে, ১৪ তারিখ হাসপাতালে মারা গেছেন, তারপর পুলিশ তার এফআইআরটা নিতে চায়নি। সেই বাংলায় তো আমি আপনি বাস করছি, সেই বাংলারই এক মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বছর আগে আমি আপনি ভোট দিয়ে জিতিয়েছি, আর সেই বাংলারই আরেক মেয়ে দময়ন্তী সেন, তাঁর ওপর আস্থা রাখছেন কন্যাহারা পিতারা। এটাই আসলে এই নতুন বাংলা, এগিয়ে বাংলা। এই বাংলাতেই আমি আপনি বাস করছি, ঠিক কিনা বলুন।